হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমির মালিকানা যাচাই অর্থাৎ জমি ক্রয়ের পূর্বে বিক্রেতার সম্পর্কে যে বিক্রেতার যে মালিকানা যাচাইয়ের যে প্রক্রিয়াটি সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে একটি নিষ্কণ্ঠক জমি ক্রয়ের জন্য অবশ্যই আপনাকে বিক্রেতার মালিকানা যাচাই করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় জমি ক্রয়ের ক্ষেত্রে তো আপনি যদি এই বিষয়ে আপনার জানা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না তো চলুন শুরু করা বলেন না কেন এটি করার জন্য এটি যাচাই করার জন্য আপনাকে চারটি জিনিস আপনাকে প্রথমে জানতে হবে এই চারটি জিনিস না জানা থাকলে আপনি কখনোই এই সম্পর্কে আপনার জানা হবে না বা মালিকানা যাচাই করতে পারবেন না তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার দলিল জমির যে বিক্রেতা থাকবে তার দলিলটি সে কোন দলিলের মূলে সে জমির জমিটি বিক্রি করতেছে সেটি আপনাকে জানতে হবে যদি আমরা দলিলে আসি সাধারণত দলিল সাপকলা দান হেবা এই যারা ওয়ারিস সনদ ইত্যাদি হয়ে থাকে আরও অনেকগুলো দলিল রয়েছে অনেক প্রকারের দলিল রয়েছে মূলত এই কয়েকটা দলিল সবচেয়ে বেশি ব্যাগ দেখা যায় তো আমরা দলিল যাই হোক না কেন সে যে দলিলের মূলে জমিটি বিক্রি করতে যাচ্ছে আপনাকে অবশ্যই সেই জমির দলিলটি যাচাই করতে হবে তার দলিলটি ঠিক রয়েছে কিনা সেটি যাচাই করতে হবে সে যদি সাফ কলা দলিল হয়ে থাকে যদি জমিটি পূর্ববর্তী কোনো মালিক থেকে কিনে থাকে তো অবশ্যই তার কাছে একটি সাফ কলা দলিল থাকবে সে যদি কারো কাছ থেকে সেটি পেয়ে থাকে দান সূত্রে সেটি দান দলিল থাকবে তার কাছে বা এই যারা বা ওয়ারিসন যদি তার পৈতৃক সম্পত্তি থেকে সেটি জমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে তার একটি ওয়ারে সনদ অবশ্যই থাকতে হবে তো এই জিনিসটা আপনাকে প্রথমেই জানতে হবে যে দলিল সম্পর্কে দ্বিতীয়ত যে জিনিসটি আপনাকে জানতে হবে সেটি হচ্ছে দখল দখল হচ্ছে একটি জমির মূল শর্ত মালিকানার মূল শর্ত দলিলের দলিল এবং দখল এটি দুটি আমরা ফিফটি ফিফটি ধরতে পারি এই দখল এবং দলিল এই দুটি জিনিস অবশ্যই আপনাকে একদম ফার্স্ট অফ অল পুরোপুরি থাকতে হবে দখলটা আমরা যদি দখল নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই দখলটি শান্তিপূর্ণ দখল হতে হবে বিবাদ রয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে শান্তিপূর্ণ দখল অবশ্যই আপনাকে দেখতে হবে কেননা আপনি একটি জমি ক্রয় করতে যাবেন যে দেখবেন সেই জমিটি অবশ্যই শান্তিপূর্ণ দখল নেই তো সেক্ষেত্রে আপনার জমিটি ক্রয় করার পর আপনার একটি ভেজাল পোহাতে হবে এক্ষেত্রে তো অবশ্যই যে ব্যক্তি জমি বিক্রি করবে তার কাছে জমিটি শান্তিপূর্ণ দখল রয়েছে কিনা সেটি আপনাকে জানতে হবে এবং এই শান্তিপূর্ণ দখলটা আপনি কিভাবে যাচাই করবেন সেটি যাচাই করার জন্য আপনাকে অবশ্যই জমির জমিতে ভ্রমণ করতে হবে পার্শ্ববর্তী জমিকে জিজ্ঞেস করতে হবে এবং পার্শ্ববর্তী লোককে জিজ্ঞেস করতে হবে যে এই জমিতে কোনো ভেজাল রয়েছে কিনা সে বিষয়ে আপনাকে অবশ্যই খোঁজ খবর নিতে হবে এবং জমি সম্পর্কে জানতে হবে তৃতীয় যে জিনিসটা জিনিসটা আপনাকে জানতে হবে সেটি হচ্ছে খতিয়ান জমির খতিয়ান সে জমিটি যে জমিটি বিক্রি করতেছে তার সে জমিটি কোন খতিয়ানের অন্তর্ভুক্ত সেটি এস এ আর এস এবং সিএস আর এস এস এ এবং বি এস খতিয়ান কোন খতিয়ান খতিয়ান সেটি জমি সেটি আপনাকে জানতে হবে এবং সর্বশেষ যেটি জানতে হবে জমিটির একটি ম্যাপ থাকতে হবে অবশ্যই যে জমিটি বিক্রি করতেছে ম্যাপ বা নকশা আমরা যাই বলি না কেন সেটি একটি ম্যাপ থাকতে হবে সেই এবং ম্যাপে আমরা যে জিনিসগুলো লক্ষ্য রাখবো লক্ষ্য আপনার এখানে চলে যাবে দলিলের মধ্যে দলিলে যতটুকু পরিমাণ জমির জমির পরিমাণ উল্লেখ করা রয়েছে আপনার ম্যাপে সেই পরিমাণ জমি রয়েছে কিনা সেটি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অবশ্যই দেখতে হবে জমির দলিলের সাথে ম্যাপের যে জমির পরিমাণ সেটি রয়েছে কিনা সেই নকশার সাথে আপনার খতিয়ানের মিল রয়েছে কিনা এবং খতিয়ানের সাথে আপনার সেই যে ম্যাপটা থাকবে সেটির মিল রয়েছে কিনা সেটাও আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যদি এই চারটা বিষয়ে যদি আপনি জমি ক্রয় পূর্বে আপনি ভালোভাবে খোঁজ খবর নেন এবং ভালোভাবে জানেন যদি এই সম্পূর্ণ বিষয়গুলো আপনার ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই জমি জমিটি ক্রয় করতে পারবেন এবং শান্তিপূর্ণ মালিক হতে পারবেন এবং শান্তিপূর্ণ দখল পাবেন তো অবশ্যই এই এই ভিডিওটি আপনার জন্য একটি হেল্পফুল ভিডিও তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনে ক্লিক করতে পারেন আল্লাহ হাফেজ